वालेकुम छोटो शिक्षार्थी बंधुरा तुम्हरा केमन आछो। चलो आज आमरा परवर्ती क्लासे जोग दी। गत क्लासे आमरा प्राथमिक गणित बोयेर प्रथम अध्याय द्वितीय अध्याय एवं तृतीय अध्यायेर आंशिक किछु करेछिलाम। आज आमरा तृतीय अध्यायेर बाकीटुकु करबो इनशाल्लाह। चलो आमरा सबाई देखि। आज के आमरा देखबो संख्या छय थेके दस पर्यन्त। देखो शिक्षार्थीरा एखे छय थेके दस पर्यन्त आछे। आज के आमरा चेना ओ पड़ा संख्या छय सात आठ नय दस पर्यन्त देखबो। देखो एखाने कि बोलेछे छवि गणना करी। एक दुई तीन चार पाँच छय एखाने छयटी ब्लक आछे। एक दुई तीन चार पाँच छय संख्या चीने पड़े छय। देखो छ अंतस्थीय छय छ अंतस्थीय छय। देखो एखाने कयटी मोरगे छवि आछे षाटटी। एक दुई तीन चार पाँच छय सात सातटी आछे। एखाने षाटटी ब्लक आछे। दुई तीन এখানে সাত লিখেছে দন্ত সরকার সাত তো সাত। দেখো ছয়টি ছাতার ছবি আছে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি। এখানে আটটি ব্লক আছে। এখানে আটটি ব্লক আছে। দেখো এইভাবে আট, এটাকে আট বলে, সরে আট তো আট। দেখো কয়টি বেগুনের ছবি আছে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, নয়টি ছবি আছে। এখন এখানে নয়টি ব্লক আছে আমাদের। তাহলে দেখো পাশে নয় লেখা আছে, দন্ত ন অন্তস্থীয় নয়। এখানে কোন আইসক্রিম আছে কয়টি দেখি। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, দশটি আইসক্রিম আছে। এখানে দেখো পাশে দশটি ব্লক আছে। এখন দেখো দশ কীভাবে লিখে, এক দিয়ে শূন্য, এক দিয়ে শূন্য, দ তালবস্য দশ, দ তালবস্য দশ। দেখো পরে ছবি গণনা করে সংখ্যার সাথে দাগ টেনে মিল করি। এখন এরকম আমরা আগেও করেছি আজও করব। দেখো এখানে কয়টি পেন্সিল আছে দেখি। এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটি পেন্সিল আছে। এখন দেখি আমরা সাত আমরা চিনেছি, সাতের সাথে আমরা মিল করি সাত। এখন সাত সংখ্যার সাথে যেখানে সাতটি ব্লক আছে ওইটা মেলাতে হবে। চলো শিক্ষার্থী বন্ধু মিল করি। এ তো আমরা পেয়ে গেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটি ব্লকের সাথে সাত মিল করে ফেললাম। দেখি পরে কয়টি আতাফল আছে। এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টি আতাফল আছে। এই যে উপরেই দেখো ছয় আছে, ছয়ের সাথে ছয় মিল করলাম। এখন দেখি ছয়টি ব্লক, দুই চার পাঁচ ছয়, ছয়ের সাথে ছয়টি ব্লক মিল করে দিলাম। দেখি কয়টি ফুল আছে। এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, নয়টি ফ্লাওয়ার আছে। এখন আমরা দেখি নয় কোথায় আছে। এই তো নয়, নয়ের সাথে মিল করে ফেললাম। এখন আমরা নয়টি ব্লকের সাথে মিল করব। দেখো নয়টি ব্লক আছে কোথায়। এই তো আমরা পেয়ে গেছি নয়টি ব্লক। নয়টি ব্লক আমরা পেয়ে গেলাম, গুনে দেখতে পারো। এখন নয়ের সাথে নয়টি ব্লক মিল করে দিলাম। এখন দেখো কয়টি পাতা আছে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটি পাতা আছে। এখন আটটি পাতা আমরা আট সংখ্যার সাথে মিল করলাম। এখন দেখি আমরা কোথায় আটটি ব্লক আছে। তো পেয়ে গেছি আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটি ব্লকও পেয়ে গেছি। সব শেষে দেখি কয়টি গাজর আছে। এক
দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, দশটি গাজর দশ সংখ্যার সাথে মিল করলাম। এখন একটি বাকি আছে, এই একটিতেই দশ আছে, দশের সাথে মিল করে দিলাম। এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই, সংখ্যার সাথে মিল করে ছবির নিচে দাগ দিই। দেখো এখানে আছে, আমরা এটাকে চিনেছি আমরা ছয়, এটা ছয়। এখন দেখবো আমরা কোথায় ছয় আছে, এখানে না, এখানে না, এটাতে ছয় আছে। তাহলে আমরা দেখি দুই তিন চার পাঁচ ছয়, দেখো আমরা ছয়ের নিচে দাগ টানলাম। এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এখানে সাতটি আছে, তাহলে এটা তো হবেই না। এখন এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টি, নয়টি তো হবে না, আমরা ছয়টি প্রথমেই পেয়ে গেছি, ছয়টিতেই দাগ টেনে দিলাম। পরে দেখো আট, এই আট সংখ্যাটি আমাদের খুঁজে বের করতে হবে, এটাতে নাই। হ্যাঁ আনারস আছে আটটি, শিক্ষার্থী বন্ধুরা তোমরা আনারসের নিচে দাগ টানবে, এটাতেও নাই। এখন দেখো পরের সংখ্যা কত, দশ, আমাদের কোনটাতে দশ আছে দেখতে হবে, দেখতেই বোঝা যাচ্ছে এটাতেও নাই। এই গ্লাসে দশটি গ্লাস আছে, তাহলে আমরা দশটি গ্লাসের নিচে দাগ টানলাম। সাত, দেখো সাতটি বেলুন কোথায় আছে, এটা নিচে আমাদের দাগ দিতে হবে, দাগ টেনে দিলাম। নয়, এখন দেখো নয়, নয় কোথায় আছে সেটাতে আমরা দাগ টানবো, এটাতেও নেই। প্রজাপতি নেই, লজেন্স আছে, তাই লজেন্সের নিচে আমরা দাগ টেনে দিলাম। এখন আমরা পরবর্তী পৃষ্ঠাতে চলে যাব। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এভাবে বইয়ে ছবির নিচে দাগ টানবে। দেখো ছবি গণনা করে পাশের সংখ্যায় গোল দাগ দেই, এরকম আমরা আগেও দিয়েছি, এখন আবার দিব। গোল দাগ দিতে বলেছে, এক, কয়টা ফ্ল্যাগ আছে আমরা দেখি, কয়টি পতাকা আছে আমরা দেখে নিই, দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতের মধ্যে আমরা গোল দাগ দিয়ে দিলাম, আমরা সাত চিনেছি তাই সাতে গোল দাগ দিলাম। এখন দেখি মাস কয়টি, দুই তিন চার পাঁচ ছয়টি, ছয়ের মধ্যে গোল দাগ দিলাম। দেখি আমরা ক্রিকেট বল কয়টি আছে আমাদের, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, নয়ের মধ্যে আমরা গোল দাগ দিব। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দিও। মার্বেল দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, আমরা দশের মধ্যে গোল দাগ দিব। এখন দেখি আমাদের এখানে কয়টি ব্রেড আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটের মধ্যে আমরা গোল দাগ দেব, দিয়ে দিলাম। এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় যাব। দেখো গণনা করা, রং করা, পড়া ও লেখা। গণনা করতে হবে, রং করতে হবে, পড়তে হবে। প্রথম গণনা করি, এক দুই তিন চার পাঁচ ছয়, আমরা সমান সংখ্যক রং করব, ছয়টি গড় বরাট করব। করে নাও, তোমরাও তোমাদের বইয়ে করে নেবে। তিন চার পাঁচ ছয়, ছয়টি ঘর ভরাট করে দিলাম। এখন পড়ি ছয়, লিখি আমরা ছয়, বইয়ের মধ্যে আমরা হাত ঘোরাবো ছয়। পরে দেখি কয়টা ছবি আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটি আমরা গোল ভরাট করব, ভরাট করে দিলাম। তিন চার পাঁচ ছয় সাত, এখন আমরা পড়ব সাত, এভাবে লিখব সাত, সাতের উপর হাত ঘোরাব। এখন দেখি চেয়ার কয়টি আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, আটটি চেয়ার আছে, আমরা আটটি গোল বরাট করব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি বরাট করে ফেললাম,
দেখো এখন আট, আমরা আট লিখে ফেলি, লিখে ফেললাম আট। এখন দেখো কয়টি তরমুজের ফালি আছে আমরা গুনে দেখি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টি। এখন আমরা নয়েরটা বৃত্ত বরাট করব, দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টি বৃত্ত বরাট করে ফেললাম। এখন আমরা নয়ের মধ্যে হাত ঘোরাবো, হাত ঘোরাই বা লেখা শিখব। পর দেখি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এখানে দশটি পুতুল আছে, আমরা দশটি ব্লক বরাট করব, দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ। এই যে একে শূন্য দশ, এক দিয়ে শূন্য দিলে হয় দশ, এক শূন্য দশ। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।